দীঘা আপনারা সবাই জানেন যে আমাদের বেঙ্গলের একটা পবিত্রতম একটা ট্যুরিজম স্পট, যেমন আমাদের সুন্দরবনের সুন্দরবন, বকখালি, নামখানা, সাগর আছে, দার্জিলিং আছে আমাদের। সুতরাং দীঘা ইজ এ ভেরি গুড সি মানে ট্যুরিস্ট স্পট। এবং দীঘা তমলুক ট্রেন আমি চালু করেছিলাম তার কারণ আমি দীঘার পোটেনশিয়ালিটিটাকে বুঝতে পেরেছিলাম। 2011 সালের পর দীঘাকে আমরা নতুন করে সাজিয়ে তুলেছিলাম, কনভেনশন সেন্টার, দীঘা গেট, বিশ্ব বাংলা উদ্যান, মেরিন ড্রাইভ এবং সমুদ্র তীরকে সাজিয়ে তোলা, দীঘার জগন্নাথ ঘাট, জগন্নাথ মন্দিরকে ঘিরে পুরীর ধাঁচে রিলিজিয়াস ট্যুরিজম করা থেকে শুরু করে হকারদের পুনর্বাসন, রাস্তাঘাটের উন্নতি, জল এবং নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশনের সুবন্দোবস্ত করেছিলাম। কিন্তু ইয়াস এসে সব ছাড়কার করে দিয়েছে। তার আগে আপনারা জানেন যে পরপর ফণি, বুলবুল, তারপরে আমাদের আমফান এবং ইয়াস, এই চারটে পুরো লন্ডভন্ড করেছে আমাদের সুন্দরবন এবং দীঘা। তা সত্ত্বেও আমরা যতটা পেরেছি মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছি। এবং আজকের দীঘা নিয়ে যেহেতু বলার, দীঘাতে কাজটা হচ্ছে, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ সমস্ত কেন্দ্রগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা কাজ করছি, যেটা যেহেতু রাজ্যের অর্থনীতিতেও অনেকটা চাপ পড়েছে, সেই জন্য আমরা তিনটে প্ল্যান করেছি, একটা প্ল্যান এ, একটা প্ল্যান বি, একটা প্ল্যান সি, অর্থাৎ লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম। শর্ট টার্মে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যারা বিপর্যস্ত মানুষ, সর্বস্ব দিয়ে বিপর্যস্ত হয়ে গেছে এবারও, তাদের আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। প্রথম দুর্গস্থ মানুষদের সাহায্য করবার জন্য হাজার হাজার রিলিফ ক্যাম্প চালানো হয়েছে, রিলিফ মেটেরিয়ালও দেওয়া হয়েছে। এছাড়া দুয়ারের ত্রাণের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণিকেও আমরা আবার নতুন করে সাজিয়ে তুলেছি। ঝড়ের পরে আমি দীঘায় গিয়েছিলাম মাঠাশে মেয়ে, তখনও আমি বলে এসেছিলাম যে ট্যুরিস্ট সিজন আসবার আগে সব করে দিতে। আমি থ্যাংকস জানাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং ডিএসডিকে যে তারা উদ্যোগ নিয়ে কাজ করছে। এবং প্রথম শর্ট টার্ম প্ল্যানে আমরা ঝড়ের তাণ্ডবে দোকানপাট নষ্ট হয়ে গেছে, যেসব স্থানীয় মানুষদের রুজি রোজগার চলে গেছে, তাদের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব স্টল মালিকদের দোকান পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের আজ আমরা মোবাইল ভেন্ডিং কার্ট 52টা তুলে দিচ্ছি। এছাড়া যে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোরও শাটার পাল্টে আমরা সারিয়ে দিয়েছি 114টি দোকান। আমরা এবার আশা করব তারা নিজ পায়ে দাঁড়াবে।